একটা আওয়াজ দেই আমরা করে আরে ভাই ভাই হোয়াট ইজ দিস এশ হাজা মা হাজা এটা কি বক্তা সাহেব এটা আপনি কি করলেন এই শব্দটা কি আমার ভাই এটা বললে সুন্দর ছিল না হাতটাও বাজতো মানুষের কানটাও বাজতো হা নানুফুর মাদ্রাসা হুজুরের বয়ান ইত্তাকুল্লাহ পড়তে দেরি হয়েছে জামা ছিঁড়তে দেরি হয় নাই হায় রে মানুষগুলো কি ওয়াজ করতো রে হায় রে ওয়াজ কেমনে এমন হয়ে গেল এত নষ্ট হয়ে গেল কেমনে রে ওয়াজ কেমনে এত আওয়াজ হয়ে গেল দিলের জিকির ফরজ দিলের জিকির ফরজ জবানের জিকির কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নত কখনো মুস্তাহাব কখনো নফল কিন্তু দিলের জিকির হার হালে ফরজ জবানের জিকির যেমন ধরেন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ সুবহানাল্লাহ কয় না জবানের জিকির ধরেন শুদ্ধ করে কোরআনে কারিমের তেলাওয়াত ফরজ সুবহানাল্লাহ কয় না জবানের জিকির সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া ওয়াজিব জবানের জিকির সূরা ইখলাস ইন্নাতরা নামাজের মধ্যে পড়া ওয়াজিব তাহলে জবানের জিকির কখনো ফরজ কখনো ওয়াজিব এবার তাকবীরে ইন্তেকালিয়া রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত এবার তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম বলা সুন্নাত তাহলে জবানের জিকির কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নাত এবার নামাজের বাইরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো নফল এটা কি এবার বলেন জিকরে কলবি কি আবার বলেন জিকরে কলবি না জিকরে কলবি জিকরে কলবি হৃদয়ের জিকির ফরজ জবানের জিকির কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নতে মুআক্কাদা কখনো মুস্তাহাব কখনো নফল এবার চোখের জিকির হার হালে ফরজ সুবহানাল্লাহ কয় না চোখে ভিন নারীর দিকে তাকানো হারাম চোখে ভিন নারীর দিকে তাকানো হারাম চোখে ভিন নারীর দিকে তাকানো হারাম ছবি দেখা হারাম ছায়া দেখা হারাম ছায়া ছবি দেখা হারাম তাহলে চোখের জিকির দিলের জিকির যদি চোখে জারি হয়ে যায় এটা হয়ে যায় চোখের জিকির চোখের জিকির হার হালে ফরজ সুবহানাল্লাহ বলেন এই চোখের জিকির কি চোখের জিকির কি চোখের জিকির কি এই চোখের জিকির কি খবর আছে খবর আছে চোখের জিকির কি তাহলে কয়টা ফরজ সাইডা দিয়েছি জীবনে এই জন্য হাকিমুল উম্মত মুজাহিদে মিল্লাত আশরাইন আল্লাহ আমার কথা বলেন একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা দশ হাজার রাকাত নফলের চেয়েও ভারী এবার দশ হাজার রাকাত নফলের মধ্যে কয়বার সূরা তাকবীরে তাহরিমা আল্লাহ আকবার বলা কয়বার আছে পাঁচ 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 হাজার বার তাকবীরে তাহরিমা আল্লাহ আকবার বলা কতবার আছে দশ হাজার রাকাত নফলে তাকবীরে তাহরিমা কতবার কমপক্ষে তো পাঁচ হাজার বার হ্যাঁ দুই রাকাতে একবার তো কত হয়েছে এবার বলুন তো সূরা ফাতিহা কতবার আছে দশ হাজার বার এবার সূরা ইখলাস কতবার কমপক্ষে পাঁচ হাজার বার সূরা ইন্নাতাইনা কতবার কমপক্ষে পাঁচ হাজার বার তাশাহুদ কতবার পাঁচ হাজার বার দুরূদ শরীফ কতবার দশ হাজার বার সুবহান রাব্বিয়াল আযীম তিরিশ হাজার বার সুবহান রাব্বিয়াল আলা ষাট হাজার বার এবার বলুন তো দেখি জিকরে লিসানি কতবার আছে দশ হাজার রাকাত নফলের মধ্যে জিকরে লিসানি ক হাজার বার আছে আর একবার ভিন নারী থেকে তু চোখ নিচু করা হাকিমুল উম্মত বলেন দশ হাজার নফলের চেয়েও ভারী এবার কয়টা জিকরে লিসানি কয়টা জিকরে আইনের মধ্যে চোখের জিকিরের মধ্যে জিকরে লিসানি কয়টার পুরস্কার আছে মনে হয় বুঝাইতে পারলাম না কোথেকে বুঝাইবো কারণ এটা তো আমার বক্তব্য এটা তো আমার জিন্দিগি নয় এই জন্য বুঝেন না আপনারা এটা যদি আমার জিন্দিগি হইতো তো কলেজা ফেটে যেত হাজার নানু ভুরি কি দেখছি বয়ান করতে হা বসছে খোদবাদিতে বসছে এভাবে বসছে বসছে সর্বোচ্চ তিন মিনিট সর্বোচ্চ তিন মিনিট এ আয়াতটা পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু
মা সাদিকিন পড়তে দেরি হয়েছে পুরা মজলিস পটিয়া মাদ্রাসার মাহফিল হাজার হাজার পটিয়া মাদ্রাসা ফজরের পরে কমপক্ষে 3 লাখ মানুষ সুবহানাল্লাহ হুজুর পড়ছে ওয়াত্তাকুল্লাহ বা পুরো মজলিসটা চাবাই করা মুরগির মতো হা নানুফুর মাদ্রাসা হুজুরের বয়ান ইত্তাকুল্লাহ পড়তে দেরি হয়েছে জামা ছিঁড়তে দেরি হয় নাই হায় রে মানুষগুলো কি ওয়াজ করতো রে হায় রে ওয়াজ কেমনে এমন হয়ে গেল এত নষ্ট হয়ে গেল কেমনে রে ওয়াজ কেমনে এত আওয়াজ হয়ে গেল আওয়াজ একটা আওয়াজ দিই আমরা করে আর ভাই হোয়াট ইজ দিস এটা কি বক্তা সাহেব এটা আপনি কি করলেন ঠিক কইছেন কালকে ফেসবুকে দেখবেন আমার কি আরে এটাও ঠিক আগেরটাও ঠিক এটাও ঠিক এই শব্দটা কি আমার ভাই এটা বললে সুন্দর ছিল না হাতটাও বাঁচত মানুষের কানটাও বাঁচত সব বক্তারা বয়ে রয়েছে বক্তা 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 বিশ্ববিখ্যাত বক্তারা সব বয়ে রয়েছে لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا رسول نمونا رسول أمر نمازه نمونا رسول أمر وازه نمونا রাসূল আমার ওয়াজের জন্য নমুনা আজকে প্রথমবারের মতো বলি রাসূল আমার কালেকশনের জন্য নমুনা সুবহানাল্লাহ বলেন রাসূল কালেকশন করেছেন কিনা জোরে কয় না তাহলে রাসূল আমার কালেকশনের জন্য নমুনা রাসূল আমার নামাজেও নমুনা রাসূল আমার জিকিরেও নমুনা রাসূল আমার ওয়াজেও নমুনা রাসূল আমার কালেকশনেও নমুনা কালেকশন করতে দিলে 3 ঘন্টা করবেন না ওয়াদা করেন 5 মিনিট করবেন কালেকশন 5 মিনিটে কলেজে উজাড় করে সব দিয়ে দিবেন বলেন না ইনশাআল্লাহ 2 ঘন্টা কালেকশনের পরে আপনি আবার 5000 টাকা দিলেন আমি এতক্ষণ দিলেন না কিলেই কথা কন না কেন আপনি 5000 টাকা এনে বইয়ে রেখেছেন কিলেই আপনি যদি প্রথম সেকেন্ডে দিয়ে দিতেন এই হুজুরের দুইটা ঘন্টা কষ্ট করতে হইতো বলবো এদের জ্বালা কিছু কোয়া জানে পুরা মন কান নকি আমনে রয়েছে মন কান নকি পুরা কেরামুন কাতে বিন রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ জিকির থেকে গাফিল হয়েও না কলিজার জিকির থেকে গাফিল হয়েও না জবানের জিকির থেকে গাফিল হয়েও না চোখের জিকির থেকে গাফিল হয়েও না কানের জিকির থেকে গাফিল হয়েও না দিমাগের জিকির থেকে গাফিল হয়েও না লজ্জাস্থানের জিকির থেকেও গাফিল হয়েও না যেমন ধরেন চোখের জিকির মার চেহারার দিকে তাকানো চোখের জিকির একবার তাকানো একটা কবুল হজের সওয়াব একটা কবুল হজে তালবিয়া কতবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে হজ করছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করে মার দিকে একবার তাকানো একটা কবুল হজের সওয়াব রাসূল সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি বেশি করে তাকায় রাসূল বলেন যদি 112 তাকায় 100টা কবুল হজের সওয়াব এবার বলুন তো দেখি মার চেহারার দিকে তাকানো একটা কবুল হজের মধ্যে একটা হজের মধ্যে কতবার তালবিয়া কতবার রুকু কতবার তাসবি কতবার মিনা কতবার আরাফা আরাফায় কতবার মিনায় কতবার মুজদালিফায় কতবার তাওয়াফে কতবার সাইতে কতবার হারামে কতবার আর একটাবার মায়ের চোখের দিকে তাকানো মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকানো একটা কবুল হজের সওয়াব এবার চোখের জিকিরের দাম কত সুবহানাল্লাহ বলবেন না কি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. ها ذكر থেকে যদি গাফিল হয়ে যাও তুমি বড় বঞ্চিতদের তালিকায় তোমার নাম উঠে যাবে, নাউজুবিল্লাহ বলেন না, বঞ্চিতদের তালিকায় কি উঠে যাবে, এই জন্য জবাব দিলে জিকির, বলেন দিলে জিকির, দিলের জিকির আসে না কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া, বলেন দিলের জিকির আসে না আল্লাহ ওয়ালার কি আমাদের সাবু চেয়ারম্যান ও চেয়ারম্যান আলহামদুলিল্লাহ, আরো চেয়ারম্যান আছে না দুনিয়া আছে না, একরকম সব কি কোন আল্লাহ ওয়ালার মজলিসে একটু উঠো নামা করো, একটু আসো যাও করো, একটু আসো যাও করো, মাঝে মাঝে ঢালকানগর চলে যান, মাঝে মাঝে যাত্রাবাড়ি চলে যান, মাঝে মাঝে সুদূর্ণপুর চলে যান, মাঝে মাঝে নানুপুর, মাঝে মাঝে আটাদারি, কোন আল্লাহ ওয়ালার মসজিদে আসা যাওয়া করেন, দিলটা দিলের জিকিরওয়ালা হয়ে যাবে। আর নানুপুরি বলতেন আমলার কাছে আম পাওয়া যায়, জামলার কাছে জাম পাওয়া যায়, ওষুধালার কাছে ওষুধালার পাওয়া যায়, শাকওয়ালার কাছে শাক পাওয়া যায়, আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। আমি এই কথা হুজুরের কাছ থেকে কতবার শুনছি, আহ হযরত জমিউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলে সুন্দর বলতেন, আহ এই মানুষটার কণ্ঠের মধ্যে কি কাশিস ছিল, যেন জাদু ছিল, সাপ জাদু, কারেন্ট লাগলে যেভাবে লাগে এভাবে লাগতো, সুবহানাল্লাহ, মানে দেখছেন না আপনারা দেখছেন, যেই জিকিরটা শুরু করতো ওরে সুবহানাল্লাহ, যে যেখানে আছে যেন দাদু দাদুগ্রস্ত হয়ে গেছে, যেন বিদ্যুৎ বিদ্যুৎ কি সে বিদ্যুৎ, আমি কইতাম হুজুরের বয়ানে বসলে আমি কইতাম আল্লাহ যদি এই মানুষের কালেমা এত 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 জজব করে রসুলটা কেমন ছিল, এভাবে দিলটা খিচা নিয়ে আসতো খিচা নিয়ে আসতো, বাপরে বাপ, আর আমরা এটা আওয়াজ বানাইছি, আমাদের আমারটা লাগে আপনাকে কলি যায়, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. আল্লাহর জিকির থেকে গাফিল না হওয়া, দিলের জিকির যদি জিন্দা হয় জবানেও কখনো কখনো চালু হয়ে যায়, চোখেও চালু হয়ে যায়, কানেও চালু হয়ে যায়, দেমাগেও চালু হয়ে যায়, হাতেও চালু হয়ে যায়, পায়েও চালু হয়ে যায়, লজ্জাস্থানেও চালু হয়ে যায়, আর সব অঙ্গে যদি জিকির কর্নেওয়ালা হয়ে যায় তো জিকরে কাসিরওয়ালা হয়ে যায়। আমি একটা কথাও আলহামদুলিল্লাহ আমার নিজের থেকে বলি নাই, আমি সব কিতাব থেকে পড়ে পড়ে বলছি আপনাকে। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়।